হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, জুরাসিক পার্ক পার্ট 3। মুভিটির আইএমডিবি রেটিং 5.9 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 49% ফ্রেশ। আপনারা যদি মুভিটির প্রথম দুইটি পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো আগে দেখে নেবেন এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ইসলা সোর্না দ্বীপ দেখতে পাই, যেখানে ডাইনোসররা অবাধে বড় হয়ে উঠছিল। তবে সরকার থেকে সেই দ্বীপটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল। তবে এরিক এবং তার স্টেপ ফাদার বেন সেখানে প্যারাসেলিং করার জন্য চলে আসে। তারা উড়তে উড়তে এক পর্যায়ে মেঘে ঢাকা পড়ে যায়। তবে তখনই তাদের মনে হয় নিচে স্পিড বোর্ডে কিছু একটা হচ্ছে। আর মেঘ থেকে যখন বের হয়ে আসে তখন দেখতে পায় সেই স্পিড বোটে শুধু রক্ত আর রক্ত। কিছু একটা সেই বোটে থাকা সকল ব্যক্তিকে মেরে ফেলেছিল। আর সেই বোটটি তখন ক্র্যাশ করতেই যাচ্ছিল। ঠিক তখনই তারা বোটের সঙ্গে বেঁধে রাখা দড়িটি খুলে ফেলে এবং প্যারাসুট নিয়ে সেই দ্বীপেই ল্যান্ড করে। এরই মধ্যে 8 সপ্তাহ পার হয়ে যায় এবং আমরা অ্যালেন এবং অ্যালিকে দেখতে পাই, যারা জুরাসিক পার্কের ফার্স্ট পার্টে ছিল। অ্যালেন অ্যালিকে বলে সে এখন ভেলোসিরাপ্টর নিয়ে কাজ করছে। আর সে গবেষণা করে জানতে পেরেছে ভেলোসিরাপ্টর প্রচুর পরিমাণে চালাক, এমনকি তারা তিমি এবং ডলফিনের থেকেও বেশি বুদ্ধিমান। আর সবথেকে বড় ব্যাপার, ভেলোসিরাপ্টর একে অপরের সঙ্গে কথাও বলতে পারে, এ কারণে তারা দল বেঁধে শিকারও করতে পারে। আর এই সেম বিষয়ের উপরে সে স্পিচও দিতে থাকে। তখনই সেখান থেকে একজন অ্যালেনকে প্রশ্ন করে, ইসলা সোর্নায় তো অনেক ভেলোসিরাপ্টর রয়েছে, কখনো যদি আপনাকে অফার করা হয় সেখানে গিয়ে ভেলোসিরাপ্টরের উপরে গবেষণা করতে, তাহলে কি আপনি যাবেন? তখন অ্যালেন বলে, এই পৃথিবীর সকল সম্পত্তি আমাকে দিয়ে দিলেও আমি কোনোভাবেই সেখানে যাব না। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং সেই সাইটটি দেখা যায় যেখানে অ্যালেন তার সঙ্গীদেরকে নিয়ে গবেষণা করছে। তখন অ্যালেনের স্টুডেন্ট বিলি তাকে জানায় তাদের অর্থনৈতিক অবস্থা এমন খারাপ যে 3 সপ্তাহের ভেতরেই তাদের সমস্ত কাজ বন্ধ করে দিতে হবে। তবে তখনই বিলি অ্যালেনকে একটি যন্ত্র দেখায় যেটি সে নিজে তৈরি করেছে এবং সেটি দিয়ে ভেলোসিরাপ্টরের শব্দ নকল করা যায়। আর তখনই সেখানে পল কিরবে নামের একজন ব্যক্তি চলে আসে। সে তাদেরকে জানায় সে কিরবে এন্টারপ্রাইজের মালিক এবং সে তাদের সঙ্গে কথা বলতে চায়। অ্যালেন তার সঙ্গে কথা বলতে না চাইলেও বিলি তাকে জোর করে রাত্রে ডিনারে নিয়ে আসে। পল এবং অ্যামেন্ডা নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দেয় এবং তাদেরকে বলে তারা খুবই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তারা এভারেস্ট থেকে শুরু করে প্রায় সকল জায়গায় ভ্রমণ করেছে। আর এখন তারা ডাইনোসর দেখার জন্য ইসলা সোর্না নামের সেই দ্বীপে যেতে চায়। আর তারা চায় ডক্টর অ্যালেন যাতে তাদের সঙ্গে যায়, কারণ ডক্টর অ্যালেন ডাইনোসরের উপরে বিশেষজ্ঞ। তবে ডক্টর অ্যালেন প্রথমেই নিষেধ করে দেয়। আর তখনই তারা বলে, আমরা সেই দ্বীপে নামবো না, আমরা শুধুমাত্র প্লেন নিয়ে উপর থেকেই ডাইনোসর দেখে চলে আসব, আর এর জন্য আপনারা যত টাকা চান তত টাকাই পাবেন। আর যেহেতু তাদের গবেষণার জন্য টাকার দরকার ছিল, তাই ডক্টর অ্যালেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরই মধ্যে অ্যালেন এবং বিলি তাদের সঙ্গে ইসলা সোর্না দ্বীপের দিকে রওনা দেয়। পল তাদেরকে বলেছিল এই দ্বীপে আসার জন্য সে সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছিল, কিন্তু তারা অ্যালেনকে মিথ্যা কথা বলেছিল। তখনই রেডিওর মাধ্যমে তাদেরকে জানানো হয় তারা যাতে ভুলেও সেই দ্বীপে না যায়, কিন্তু তারা সেই কথার কোনো তোয়াক্কা না করেই সেই দ্বীপের ভেতরে ঢুকে পড়ে। অর্থাৎ এখানে তারা শুধুমাত্র বেড়ানোর জন্য না, কোনো বিশেষ কাজের জন্য এসেছিল। এরই মধ্যে তারা সেখানে অনেকগুলো তৃণভোজী ডাইনোসর দেখতে পায়। আর তখনই সেখানে পল এবং পাইলট ল্যান্ড করানোর জন্য জায়গা খুঁজছিল। এটি দেখে অ্যালেন বলে, কি ব্যাপার, আপনারা ল্যান্ড করছেন কেন? এই দ্বীপে তো আমাদের নামার কোনো কথা ছিল না। ঠিক তখনই পলের লোকজন অ্যালেনকে মেরে সেন্সলেস করে ফেলে। অ্যালেনের যখন জ্ঞান ফিরে আসে ততক্ষণে প্লেনটি সেখানে ল্যান্ড করেছে। আর তখনই বিলি অ্যালেনকে বলে, এরা এখানে ডাইনোসর দেখার জন্য না, এখানে কাউকে খোঁজার জন্য এসেছে। আর অ্যালেন বের হয়ে দেখতে পায় অ্যামেন্ডা সেখানে মাইকে এরিকের নাম ধরে চিল্লাচ্ছে। এরিক হচ্ছে সেই যে আজ থেকে 8 সপ্তাহ আগে তার স্টেপ ফাদারের সঙ্গে এখানে প্যারাসেলিং করতে এসেছিল। আর অ্যামেন্ডা এবং পল হচ্ছে এরিকের আসল বাবা মা, তারা এখানে এরিককে খোঁজার জন্যই এসেছে। অ্যালেন অ্যামেন্ডাকে মাইকে জোরে জোরে চিল্লাতে নিষেধ করে, কারণ এতে ডাইনোসর তাদের দিকে তেড়ে আসতে পারে। তবে অ্যামেন্ডা এই কথার কোনো তোয়াক্কা না করে আবারও চিল্লাতে থাকে। আর তখনই বড় একটা স্পাইনোসরাস তাদের দিকেই তেড়ে আসে। তারা সকলে বাঁচার জন্য প্লেনে উঠে পড়ে, তবে এরই মধ্যে একজন তখনও প্লেনে উঠতে পারেনি। আর তারা তাকে না নিয়েই প্লেনটি টেক অফ করানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেই ব্যক্তিটি প্লেনের সামনে চলে আসে এবং তাকে উদ্ধার করতে বলে।
তবে তাকে উদ্ধার করার মতো কোনো রকম সিস্টেমই ছিল না। আর তখনই সেখানে স্পাইনোসরাস চলে আসে এবং সেই ব্যক্তিটিকে খেয়ে ফেলে। শুধু তাই না, স্পাইনোসরাসের সঙ্গে ধাক্কা খেয়ে তাদের প্লেনটিও সেখানে ক্র্যাশ করে। তাদের প্ল্যান গাছের সঙ্গে আটকে গিয়েছিল। তখনই ন্যাশ স্যাটেলাইট ফোনের সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে আবারও স্পাইনোসরাস চলে আসে। সেই ডাইনোসরটি প্লেনের উপরে অ্যাটাক করে এবং কামড়ে সেই প্ল্যানটিকে দুই অর্ধেক করে ফেলে আর ন্যাশকে আক্রমণ করে এবং ফোন সহ ন্যাশকে খেয়ে ফেলে। সবাই জীবন বাঁচানোর জন্য সেই প্লেনের ভেতরেই ঢুকে পড়ে। তবে সেই ডাইনোসরটি প্লেনের উপরে আক্রমণ করে সেটিকে দুমড়ে মুচড়ে দেয়। এতে সকলে প্লেন থেকে বের হয়ে আসে এবং পালাতে থাকে। এক পর্যায়ে তাদের মনে হয় তারা হয়তো বা বিপদ থেকে বেঁচে গিয়েছে, কিন্তু তখনই তারা সেখানে একটি মরা ডাইনোসর দেখতে পায় যেটিকে টিরেক্স খাচ্ছিল। আর টিরেক্স তখনই তাদের উপরে আক্রমণ করে। তারা আবারও প্রাণ ভয়ে পালাতে থাকে। তারা আবারও সেখানেই চলে আসে যেখানে স্পাইনোসরাস ছিল। পরিস্থিতি ছিল মারাত্মক ভয়াবহ। সামনে ছিল স্পাইনোসরাস এবং পেছনে ছিল টিরেক্স। তবে তখন তারা মানুষদেরকে ছেড়ে দিয়ে নিজেদের ভেতরেই লড়াই করতে থাকে। টিরেক্স এবং স্পাইনোসরাসের ভেতরে প্রবল লড়াই হয়। তবে এক পর্যায়ে স্পাইনোসরাস টিরেক্সকে মেরে ফেলে আর এই ফাঁকে তারা সেখান থেকে পালিয়ে চলে আসে এবং অ্যালেন পলকে এক ঘুষি দেয়, কারণ সে মিথ্যা কথা বলে তাদেরকে এখানে নিয়ে এসেছে। তখন অ্যামেন্ডা বলে অ্যাকচুয়ালি তারা নিরুপায় ছিল। তারা সরকারের সঙ্গেও যোগাযোগ করেছিল, কিন্তু তারা কোনো রকম সাহায্য করেনি। তাই তারা অ্যালেনকে এখানে নিয়ে এসেছে, কারণ অ্যালেন এই দ্বীপে আগেও এসেছে। তখন অ্যালেন বলে, আপনারা ভুল করেছেন, আমি এই দ্বীপে ছিলাম না, আমি ছিলাম ইসলা নুবলায়, আর এটি হচ্ছে ইসলা সোরনা। আর অ্যালেন যখন জানতে পারে এরিক এখানে 8 সপ্তাহ আগে এসেছিল, তখন সে তার বাবা মাকে বুঝিয়ে দেয় সে হয়তো বা এখন আর বেঁচে নেই। তাই তাদেরকে এখন আবারও সেই ভাঙা প্লেনের কাছে যেতে হবে এবং সেখান থেকে ডিভাইস নিয়ে বাইরে কারোর সাথে যোগাযোগ করতে হবে। তবে পল এবং অ্যামেন্ডার বিশ্বাস ছিল এরিকের হয়তো কিছুই হয়নি, সে এখনও বেঁচে রয়েছে। এরপরে তারা সেই ভাঙা প্লেনের কাছে চলে আসে, কিন্তু সেখানে যোগাযোগ করার মতো কোনো ডিভাইসই ছিল না। এরই মধ্যে অ্যালেন এও জানতে পারে পলের অ্যাকচুয়ালি বার্কি এন্টারপ্রাইজ নামে কোনো প্রতিষ্ঠান ছিল না, তবে তার একটি স্যানিটারির দোকান রয়েছে যেটির নাম বার্কি, আর যেই চেকটি দিয়েছিল সেটিও সম্পূর্ণ ভুয়া। এরই মধ্যে তারা আগাতে আগাতে সেই প্যারাসুটটি দেখতে পায় যেটি নিয়ে এরিক এবং বেন এখানে ল্যান্ড করেছিল, আর তারা সেখানে ভিডিও ক্যামেরাটিও খুঁজে পায় যেটি নিয়ে তারা এখানে ভিডিও করতে করতে ল্যান্ড করেছিল। তারা ভিডিওতে এরিককে দেখতে পায়। এরিক সুস্থ অবস্থাতেই প্যারাসুট থেকে নেমে এসেছিল, কিন্তু ভিডিওতে বেনের কোনো দেখা পাওয়া যাচ্ছিল না। আর তারা যখনই সেই প্যারাসুটটি নামানোর চেষ্টা করে তখনই সেখানে বেনের কঙ্কাল দেখতে পায়। এই দৃশ্য দেখে অ্যামেন্ডা ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। বেন ছিল অ্যামেন্ডার বর্তমান হাজব্যান্ড এবং পল ছিল অ্যামেন্ডার এক্স হাজব্যান্ড। তবে পল অ্যামেন্ডাকে কোনো ক্রমে সামলে নেয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে এরিক খুবই চালাক, তার কোনো ক্ষতিই হয়নি। আর এরই মধ্যে তারা সেখানে বেশ কয়েকটি ডাইনোসরের ডিম দেখতে পায়। অ্যালেন বুঝে ফেলে এই ডিমগুলো ভেলোসিরাপ্টরের। অ্যালেন সঙ্গে সঙ্গে সবাইকে সেখান থেকে পালাতে বলে এবং এরই মধ্যে বিলি চুরি করে 2টি ডিম তার সাইড ব্যাগে রেখে দেয়। অ্যালেন যখন জিজ্ঞেস করে সে কি করছে, তখন জানায় সে শুধুমাত্র ফটো তুলছে। এরই মধ্যে তারা সেখান থেকে চলে আসে এবং ইঞ্জেন কোম্পানির সেই ল্যাবরেটরিটি দেখতে পায় যেখানে ডাইনোসরদেরকে তৈরি করা হতো। তারা সেখানে এরিককে খুঁজতে থাকে। ঠিক তখনই সেখানে ভেলোসিরাপ্টর চলে আসে এবং তাদের উপরে অ্যাটাক করে। তারা কোনোভাবে সেই ভেলোসিরাপ্টরকে একটি খাঁচার ভেতরে সাময়িকভাবে বন্দি করে ফেলে এবং সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই সেই ভেলোসিরাপ্টরটি তার সঙ্গীদেরকে সাহায্যের জন্য খবর পাঠায়। তারা পালাতে পালাতে একটি তৃণভোজী ডাইনোসরের দলের ভেতরে চলে আসে। ডক্টর অ্যালেন সবাইকে গাছে চড়তে বলে। এতে পল এবং অ্যামেন্ডা একটি গাছে উঠে পড়ে, বিলিও গাছে উঠে পড়ে। তবে এরই মধ্যে ডক্টর অ্যালেন আলাদা হয়ে যায়, কিন্তু ইউডিসকে গাছে ওঠার আগেই একটি ভেলোসিরাপ্টর তাকে ধরে ফেলে। তবে ভেলোসিরাপ্টর তাকে না মেরে তাকে জাস্ট আহত করে সেখানে রেখে দিয়েছিল। অ্যাকচুয়ালি এটি ছিল ভেলোসিরাপ্টরের পাতায় একটি ফাঁদ। একসময় অ্যামেন্ডার মনে হয় র্যাপ্টর হয়তো বা চলে গিয়েছে এবং সে ইউডিসকে সাহায্য করার জন্য নেমে আসার চেষ্টা করে। ঠিক তখনই র্যাপ্টররা সেখান থেকে বের হয়ে আসে এবং অ্যামেন্ডাকে ধরার চেষ্টা করে। বিলি এবং পল কোনোক্রমে অ্যামেন্ডাকে সেখান থেকে উদ্ধার করে। অন্যদিকে অ্যালেন আলাদা হয়ে গিয়েছিল। সে দেখতে পায় 2টি ভেলোসিরাপ্টর নিজেদের মধ্যে কথা বলছে। সে আকার ইঙ্গিতে বুঝতে পারে র্যাপ্টররা কোনো কিছু একটা খুঁজছে। অন্যদিকে র্যাপ্টররা যখন বুঝতে পারে মানুষেরা তাদের পাতা ফাঁদ সম্পর্কে বুঝে ফেলেছে, তখন তারা ইউডিসকে সেখানে মেরে ফেলে
এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডক্টর অ্যালেনের সামনে হঠাৎ ভেলোসিরাপ্টর চলে আসে এবং তাকে সকল ভেলোসিরাপ্টর ঘিরে ধরে। ডক্টর অ্যালেনের মৃত্যু ছিল নিশ্চিত, কিন্তু হঠাৎ সেখানে বেশ কয়েকটি স্মোক এসে পড়ে এবং ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়া ভেলোসিরাপ্টর একেবারেই সহ্য করতে পারত না। তখনই সেই ধোঁয়ার ভেতরে কেউ একজন চলে আসে এবং অ্যালেনকে টানতে টানতে একটি সেফ ট্রাঙ্কের ভেতরে নিয়ে যায়। আর ডক্টর অ্যালেন তাকে চিনে ফেলে, এই ছেলে আর কেউ নয়, এই হচ্ছে এরিক। এরিক এই ট্রাঙ্কের ভেতরেই বিগত 8 সপ্তাহ ছিল, কারণ এখানে বেশ কিছু খাবারও ছিল। অন্যদিকে বিলি ডক্টর অ্যালেনকে খুঁজে না পেয়ে খুবই টেনশনে ছিল। পরদিন সকালে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তাদের লক্ষ্য ছিল সমুদ্র সৈকতে যাওয়া, যাতে তারা সেখান থেকে জাহাজ বা কিছু একটার হেল্প পেতে পারে। এরিক যখন অ্যালেনের সঙ্গে যাচ্ছিল, ঠিক তখনই সে তার বাবার স্যাটেলাইট ফোনের রিংটন শুনতে পায় এবং সেদিকে ছুটে যায়। এরিকের বাবা মাও তার চিৎকার শুনতে পায় এবং সেদিকেই ছুটে আসে। শেষমেশ তারা মিলিত হয় এবং তারা সকলেই খুবই খুশি হয়। তবে তাদের মধ্যে একটি ফেঞ্চ ছিল। তখন এরিকের বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমরা এখানে রয়েছি? এরিক তখন জানায় সে তার ফোনের রিংটন শুনতে পেরেছে এবং সেটি ফলো করে এখানে চলে এসেছে। এটি শুনে সে একদম চমকে যায়, কারণ তার কাছে কোনো ফোন নেই এবং এরিক যেই ফোনের কথা বলছে সেটি ন্যাশের কাছে ছিল এবং স্পাইনোসরাস ন্যাশকে সহ সেই ফোনটিকেও খেয়ে ফেলেছিল। আর তখনই তারা সেই রিংটোনটি আবারও শুনতে পায় এবং তখনই তারা পেছনে তাকিয়ে সেই স্পাইনোসরাসটিকে দেখতে পায়। সেই ডাইনোসরটি তখনই অ্যালেন এবং এরিককে তাড়া করে। তারা প্রাণপণে সেখান থেকে পালাতে থাকে এবং খুঁজতে খুঁজতে সেই ফেন্সের ভেতরে একটি ভাঙা অংশ খুঁজে পায়। আর সেই ডাইনোসরটি তাদেরকে ধরতে পারার আগেই তারা ফেঞ্চের অপর প্রান্তে চলে আসে। কিন্তু সেই ডাইনোসরটিও হাল ছাড়ার পাত্র ছিল না। সে ফেঞ্চ ভেঙে তাদেরকে খাওয়ার জন্য চলে আসে। তবে সামনেই ইঞ্জিন কোম্পানির আরেকটি ভবন ছিল এবং তারা দৌড়ে সেই ভবনে চলে আসে এবং দরজাটি বন্ধ করে দেয়। এতে তারা আরেক যাত্রা স্পাইনোসরাসের কবল থেকে বেঁচে যায়। ঠিক তখনই ডক্টর অ্যালেন বিলির ব্যাগে ভেলোসিরাপ্টরের 2টি ডিম দেখতে পায়। ডক্টর অ্যালেন তখনই বুঝে ফেলে ভেলোসিরাপ্টর এই ডিমের জন্যই তাদের পেছনে লেগে রয়েছে। ডক্টর অ্যালেন বিলিকে জিজ্ঞেস করে, তুমি এই কাজ কেন করেছো? তখন বিলি বলে, আমাদের তো এক্সপেরিমেন্ট চালানোর জন্য যথেষ্ট টাকা নেই। আমি ভেবেছিলাম এই ডিম বিক্রি করে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য বেশ কিছু টাকা পাব। এটি শুনে ডক্টর অ্যালেন বিলির উপরে প্রচণ্ড রেগে যায় এবং বলে, আমি তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুমিও ইঞ্জিন কোম্পানির লোকের মতোই। ওরা যেমন টাকার জন্য প্রকৃতির সঙ্গে খেলা করেছে, ঠিক তুমিও একই কাজ করছো। অ্যালেন সেই ডিম দুটি ফেলে দিতে চাচ্ছিল, ঠিক তখনই তার মাথায় একটি পরিকল্পনা আসে এবং সেই ডিম দুটি রেখে দেয়। এরপরে তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে এবং তারা শেষমেশে একটি রাস্তা খুঁজে পায়। আর এটি ছিল লোহার ব্রিজের মতো, তবে যেহেতু অনেক বছর পার হয়ে গিয়েছিল তাই মরিচা ধরে এটি নড়বড়ে হয়ে গিয়েছিল। তাই তারা একজন একজন করে সেই ব্রিজ দিয়ে পার হতে থাকে। তবে এটি ছিল টেরনোডনসের খাঁচা। টেরনোডনস এমন একটি ডাইনোসর যেটি উড়তে পারে। ঠিক তখনই সেখানে একটি ডাইনোসর চলে আসে এবং এরিককে তুলে নিয়ে যায়। আর সেই ডাইনোসরটি তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এরিককে তার বাচ্চাদের সামনে রেখে দিয়ে যায়। অন্যদিকে সকলে এরিককে উদ্ধারের জন্য দৌড়ে তার কাছে আসার চেষ্টা করে। আর তখনই বিলি দুঃসাহসিক কাজ করে। তার কাছে বেনের সেই প্যারাসুটটি ছিল এবং বিলি সেটি নিয়ে জাম্প করে। অন্যদিকে এরিকও সেই বেবি ডাইনোসরের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছিল। ঠিক তখনই বিলি তার সামনে দিয়েই যাচ্ছিল এবং তখনই এরিক জাম্প করে বিলিকে ধরে ফেলে। কিন্তু তখনই সেখানে আরও কয়েকটি ডাইনোসর এসে আক্রমণ করে এবং সেই প্যারাসুটটিকে নষ্ট করে দেয়। বিলি এরিককে নদীতে লাফ দিতে বলে। অন্যদিকে ডাইনোসর অ্যালেন এবং তার বাকি সঙ্গীদেরকেও কোণঠাসা করে ফেলেছিল। তবে খাঁচা ভেঙে ডাইনোসর সহ তারা নদীতে পড়ে যায়। তবে বিলির প্যারাসুটটি পাহাড়ের খাঁজে আটকে যায় এবং সে ঝুলতে থাকে। ডাইনোসররা তাকে আক্রমণ করে, তবে সে তখনই বেল্টটি খুলে ফেলে, এতে সে নদীতে পড়ে যায়। কিন্তু ডাইনোসররা বিলির উপরে আবারও আক্রমণ চালায়। ডক্টর অ্যালেন বিলিকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করে, তবে পল তাকে আটকে দেয়, কারণ বিলিকে বাঁচাতে যাওয়া আর আত্মহত্যা করা একই ব্যাপার। আর এটি ছিল নদীর মোহনা। 2টি ডাইনোসর একসঙ্গে বিলির উপরে অ্যাটাক করতে থাকে এবং বিলি নদীর স্রোতে ভেসে যায়। অন্যদিকে এরিক এবং অ্যামেন্ডা সেই খাঁচা থেকে বের হওয়ার দরজা খুঁজে পায় এবং সেই দিক দিয়ে বের হয়ে যায়।
তবে অ্যামেন্ডা ভুল করে সেই খাঁচার দরজা লাগিয়ে দিতে ভুলে যায়। তবে অ্যালেন এবং পলের উপরেও টার্নারনস অ্যাটাক করে এবং তারা নদীর ভেতরে জাম্প করে নিচ দিয়ে বের হয়ে আসে। তারা সামনেই ভাঙাচূড়া একটি বোট দেখতে পায় এবং সেটিতে উঠে পড়ে। এরই মধ্যে তারা পুরাপুরি সেই খাঁচাটিকে দেখতে পায় যেটিতে টার্নারনসকে আটকে রাখা হতো। তাদের প্ল্যান ছিল এই নদী ফলো করে সরাসরি সমুদ্রে গিয়ে ওঠা। তবে অ্যালেন বিলির মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিল, কারণ বিলি এরিককে বাঁচাতে গিয়েই মারা গিয়েছিল এবং সে প্রমাণ করেছে সে বাকি সবার মতো খারাপ নয়। আর এরই মধ্যে তারা চলতে চলতে খুবই সুন্দর দৃশ্য দেখতে পায়, সেখানে তৃণভোজী ডাইনোসররা বিচরণ করছিল। তবে এরই মধ্যে সেখানে রাত নেমে আসে এবং তারা চলার পথে হঠাৎ পলের ফোনের রিংটন শুনতে পায়। তারা সঙ্গে সঙ্গে সেই ফোনটি খোঁজার জন্য নেমে আসে, আর তারা বুঝতে পারে সেই রিংটোনটি আসছে ডাইনোসরের টয়লেটের ভেতর থেকে। তারা রিংটোন শেষ হওয়ার আগেই সেই ফোনটি টয়লেটের ভেতর থেকে খুঁজে বের করে, আর অ্যালেন সাহায্যের জন্য ডক্টর অ্যালিকে ফোন দেয়। তবে অ্যালেন বাইরে থাকায় তার ছেলে চার্লি সেই ফোনটি রিসিভ করে। অ্যালেন চার্লিকে তার মায়ের কাছে ফোন দিতে বলে, কিন্তু চার্লি কার্টুন দেখতে দেখতে তার মায়ের কাছে ফোনটি দিতে ভুলে যায়। কিন্তু তখনই সেখানে আবারও স্পাইনোসরাস চলে আসে এবং তাদের উপরে অ্যাটাক করে। এতে অ্যালেনের হাত থেকে ফোনটি পড়ে যায় এবং তারা বাঁচার জন্য সেখানকার একটি খাঁচার ভেতরে ঢুকে পড়ে, আর ডাইনোসরটি খাঁচাটিকে ধাক্কাতে ধাক্কাতে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে এরই মধ্যে চার্লিরও সেই ফোনের কথা মনে পড়ে যায় এবং তার মাকে দিয়ে আসে এবং বলে ডাইনোসর আঙ্কেল ফোন দিয়েছিল। অ্যালি সঙ্গে সঙ্গে ফোন ব্যাক করে, অন্যদিকে অ্যালেন কোনোক্রমে সেই ফোনটি রিসিভ করে। তবে ততক্ষণে ডাইনোসর সেই খাঁচাটিকে নদীর ভেতরে ফেলে দিয়েছিল। অ্যালেন শুধু এতটুকুই বলতে পারে যে আমি সাইট বিতে নদীর ভেতরে বিপদে পড়েছি। তবে অ্যালি এতটুকু শুনেই যা বোঝার বুঝে যায়। তবে এরই মধ্যে পল সেই খাঁচা থেকে বের হয়ে আসে এবং সেই ডাইনোসরটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এতে সেই ডাইনোসরটি পলের উপরে অ্যাটাক করতে যায় এবং এই সুযোগে বাকিরা সেই খাঁচা থেকে বের হয়ে আসে, আর অ্যালেন তখনই সেই ডাইনোসরের উপরে ফ্লেয়ার দিয়ে অ্যাটাক করে। এতে সেই ডাইনোসরের গায়ে আগুন ধরে যায়, কারণ বোটে প্রচুর তেল ছিল এবং সেই তেল ডাইনোসরের গায়েও লেগে গিয়েছিল। এতে সেই ডাইনোসরটি মারাত্মকভাবে আহত হয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এতে পলও প্রাণে বেঁচে যায়। পরদিন সকালে তারা আবারও সমুদ্র সৈকতের দিকে রওনা দেয়। ঠিক তখনই সেখানে অনেকগুলো ভেলোসিরাপ্টর চলে আসে এবং তাদেরকে ঘিরে ধরে। তবে সেই র্যাপ্টরগুলো তাদের উপরে অ্যাটাক করছিল না। এতে অ্যালেন বুঝে ফেলে এই র্যাপ্টর তাদেরকে ডিম ফিরিয়ে দেওয়ার সুযোগ দিচ্ছে। তখনই তারা সেই ডিম দুটি ফিরিয়ে দেয়। তবে ডিম ফিরিয়ে দিলেই যে র্যাপ্টর তাদের উপরে অ্যাটাক করবে না এমন কোনো গ্যারান্টি ছিল না। তবে ডিম বের করার সময় ডক্টর অ্যালেন ব্যাগের ভেতরে সেই ডিভাইসটিও দেখতে পায় যেটি দিয়ে ভেলোসিরাপ্টরের ডাক নকল করা যায়, আর ডক্টর অ্যালেন সেটি দিয়ে বিভিন্ন ধরনের শব্দ বের করতে থাকে। এতে সেই ভেলোসিরাপ্টররা কনফিউজড হয়ে যায় এবং সেখান থেকে ডিম নিয়ে পালিয়ে যায়। আর তখনই তারা সেখানে হেলিকপ্টারের শব্দ শুনতে পায় এবং তারা সেই শব্দ ফলো করে দৌড়াতে থাকে এবং সমুদ্র সৈকতে পৌঁছে যায়। আর ডক্টর অ্যালেনকে উদ্ধারের জন্য সেখানে সম্পূর্ণ সেনাবাহিনী টিম চলে এসেছিল, আর এই টিমকে পাঠিয়েছিল ডক্টর অ্যালি। আর তখনই একজন ডক্টর অ্যালেনকে বলে তারা সমুদ্র উপকূলে আরও একজন আহত ব্যক্তিকে খুঁজে পেয়েছে। তারা হেলিকপ্টারে গিয়ে দেখতে পায় সে আর কেউ নয়, বিলি। বিলি আহত হলেও বেশ ভালোভাবেই বেঁচেছিল। এরপরে তারা হেলিকপ্টার নিয়ে সেখান থেকে রওনা দেয়। ঠিক তখনই তারা সেখানে বেশ কয়েকটি ট্র্যানোরন্স দেখতে পায়। অ্যামেন্ডা খাঁচার দরজা লক করতে ভুলে যাওয়ায় এই ট্র্যানোরন্সগুলো বের হয়ে এসেছিল। এরিক ডক্টর অ্যালেনকে বলে এগুলো কোথায় যাচ্ছে। তখন ডক্টর অ্যালেন বলে নিশ্চয়ই এরা নতুন বাসস্থান খোঁজার জন্য নতুন কোনো দ্বীপের সন্ধান করছে। এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।